आज बरातपुर सुकान सदन में पश्चिम बंगाल पुलिस कल्याण समिति ने कृति छात्रों के लिए एक प्रेरक बैठक का आयोजन किया। इस कार्यक्रम में पश्चिम बंगाल के पुलिस महानिदेशक आईपीएस अनुज शर्मा, बैरकपुर के पुलिस आयुक्त आलोक राजौरिया, भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान सौरभ गांगुली मौजूद थे। वरिष्ठ पुलिस अधिकारियों के साथ सौरभ गांगुली ने उस मंच पर 301 कृति विद्यार्थियों की हौसला अफजाई की। सुकांता सदन में विभिन्न सुदूरवर्ती स्कूलों के छात्रों की उपस्थिति ने प्रोग्राम को सफल बनाया। আমি আজকে এখানে এসে এইটুকু বলতে পারি যে আমি এত দূর এসেছি, এসে আমার সত্যিই ভালো লেগেছে। প্রথমে যখন গাড়িতে উঠলাম আমার বন্ধু দাদা যেতে 45 মিনিট 1 ঘন্টা লাগবে, এবং বাবা এত দূর লাগবে, কিন্তু যখন এসে আমি তোমাদের দেখলাম, তোমাদের সবাইকে এখানে, এত এত ছাত্রছাত্রী এখানে, তাদের বাবা মারা এখানে, পুলিশের সমস্ত কর্মীবৃন্দ এখানে, আমার এত দূর আসাটা সত্যি সত্যিই ঠিক হয়েছে। আমি তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা এখানে ভালো স্কোর করেছে, ভালো রেজাল্ট করেছে। আমিও তোমাদের মতো মাধ্যমিক দিয়েছিলাম 1989 সালে, 1989, বহুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তোমাদের মতোই। আমার সিট পড়েছিল হিন্দু স্কুলে, সেন্ট জেভিয়ার্স স্কুলে ছাত্র সিট পড়েছিল হিন্দু স্কুলে নর্থ ক্যালকাটায় মাধ্যমিকের সময়। তখন সময় আলাদা ছিল, দিনকাল আলাদা ছিল। এখন প্রায় কত 34 বছর, 34 ইয়ার্স, হ্যাঁ 34 বছর পেরিয়েছে আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার থেকে। তাই আজকে তোমাদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, সত্যি আনন্দিত অ্যাকচুয়ালি। অনেকে হয়তো বিভিন্ন প্রোগ্রামে যায়, বিভিন্ন জায়গায় বলে যে আসতে পেরে ভালো লেগেছে, কিন্তু আমার জেনুইনলি ভালো লেগেছে এখানে আসতে পেরে। দেখুন আজকে অনুষ্ঠানে পার্টিসিপেট করে আমি খুবই খুশি পেলাম। ওয়েলফেয়ার বোর্ড খুবই সুন্দর প্রোগ্রাম করেছে, আর এই চিন্তা ভাবনা যেখানে আমাদের যতগুলো ইউনিট আছে ওখানে যা ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে তাদেরকে এখানে নিয়ে এসে পুরস্কৃত করাটা, সিনিয়র অফিসার্স তারা তাদেরকে পুরস্কৃত করেছে, সৌরভ গাঙ্গুলিকে এখানে নিয়ে আসা হয়েছিল, আমাদের পিজি সাহেব এসেছিলেন, নিশ্চয়ই ওনারা অনেক সাহস পাবে আর ভবিষ্যতে ওরা ভালো ফল করবে। আর অন্য যারা আমাদের পুলিশকর্মী আছে তাদের ছেলেমেয়েরা এত ভালো ফল নাও করতে পারলে এদেরকে দেখে ওদেরও উৎসাহবর্ধন হবে আর ওরাও ভবিষ্যতে ভালো। আজকে আমরা 301 জন আমাদের পুলিশের ছেলে মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য এই সভাটা করেছি। তারা 2023 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বোর্ডে ভালো রেজাল্ট করেছে বিভিন্ন জেলায়। প্রত্যেক জেলা থেকে আমরা মাত্র 3 জন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 3 জন, মাদ্রাসা বোর্ড থেকে 1 জন, CBSE থেকে 1 জন, ICSE থেকে 1 জন, এইভাবে নিয়ে আজকে আমরা 301 জনকে ডেকেছিলাম। তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, উৎসাহ দিলাম, শুভেচ্ছা জানালাম। আর বাকি 100 মতো আছে, আগামী 22 তারিখ শিলিগুড়িতে তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য একটা সভা ডাকবো শিলিগুড়ি শহরে, সকাল 10টায় সেই অনুষ্ঠানটা হবে। এই এইটা 2020 সালে ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর এই ধরনের অনুষ্ঠান প্রথম ছাত্রছাত্রীদেরকে নিয়ে, নাহলে আমরা অন্যান্য ওয়েলফেয়ারমূলক কিছু কিছু প্রোগ্রাম করি। আজকে শুধু দক্ষিণবঙ্গের হলো, নর্থ বেঙ্গলে হবে, এটা ইউনিয়ন নয়, এটা ইউনিয়ন নয়, এটা পুলিশকর্মী, সহযোগী পুলিশকর্মী, তাদের পরিবার, অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের অভাব অভিযোগ সুখ দুঃখ বেদনা, তাদের গ্রিভেন্স, এটাকে সঠিকভাবে একটা পদ্ধতির মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম।